বাংলাদেশের সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে। অন্য আরেকটি দেশের সংবিধানের মূল চারনীতি, তাদের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে 72-এর চেতনা দাঁড় করে 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আর এই বিগত অর্ধ শতাব্দীকাল এদেশের মানুষকে 71-এর চেতনার কথা বলে 72-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। আর যখনই মানুষ এদেশের মানুষ 72-এর চেতনা গিলতে অস্বীকার করেছে, যখনই এদেশের মানুষ পাকিস্তানি চেতনাকে গিলতে অস্বীকার করেছে, যখনই এদেশের মানুষ ইসলামী চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে, তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে, দেশপ্রেমিক জনতাকে ভাষাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে। এই পায়তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল, এই আন্দোলন ফাসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফাসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা, তার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা, তারা দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে যখন 4 কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো, তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি কলেজ স্কুল থেকে, প্রতিটি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো, যদি অধিকার চাইলে রাজাকার হতে হয়, যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়, গোটা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, 71-এর সেই ঐতিহাসিক বিজয়কে 72-এর চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন, 2024-এর 5ই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তাই করার জন্য নতুন ভাবে পায়তারা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি, এখনো সহযোগিতা করে যাচ্ছি, আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে। আমরা চাই বাংলাদেশে সংস্কার হোক, আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক, আমরা একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন জাতি হিসেবে